নমস্কার, শুভ দীপাবলি। আজ কালী পুজো, তো আমি চলে এসেছি আমাদের এখানকার একটি বিখ্যাত কালী পুজো, সেটা হলো বাগান কালী। ডাকাতদের আমল থেকে এই পুজোটা করে আসছে, তো নাম বাগান কালী। তো আমি সেখানেই চলে এসেছি। তো আমাদের এখানে নিয়ম আছে, কালী পুজোর দিন সবাই যেখানে যেখানে কালী পুজো হয় সেখানে সেখানেই ভোগ দেওয়া, পাশান দেওয়া, তো সেটাই নিয়ে এসেছি। তো মাকে দিব, এখনো আয়োজন চলছে, সবাই আসছে, এখানে নাম লেখাতে হবে। এখানে বলি হয়, এটা বলির জায়গা, আর এটা পাশে মন্দির। আর আমাদের আজকে একটা নিয়ম আছে, হুক্কা হুক্কি ধরানো, পাটকাঠিতে আগুন ধরিয়ে সেটাকে এখান থেকে আমরা নিয়ে যাই বাগান কালের এখান থেকে বাড়িতে, যত অশুভ আছে সেই অশুভকে বিনাশ করার জন্য আলোর প্রজ্বলন করা। এই যে আমরা এসছি বাগান কালীতে, মাম মাম উকাউকি নিয়ে যাচ্ছে। আমাকে দাও, আমাকে দাও। এটা হলো হুকাহুকি, এটাকে শুভ মানা হয়। এটা আগুন ধরিয়ে বাড়িতে নিয়ে গেলে পরে যত অশুভ আছে সব পালিয়ে যায়, শুভর আগমন ঘটে। আয়, সবাই আছি ভালো, সবাই আছি ভালো, সবাই আছি ভালো। সবাই আছি ভালো, উকারে উকিরে পোকা মাকড় দূরে যা। এবার সব ঘরে ঘরে দেখাতে হবে। তোকে তো খুব সুন্দর লাগতে লেল দুধতে যাবে দালা দালা ও গেকুল যা বাইরে। কি যতীন্দ্রনাথ কর্মকার, আর বাবার নামে, আর সে মার নামে নাকি নিবো না? আর জিজ্ঞাসা করো, আমি যাই না। যতীন্দ্রনাথ কর্মকার দিবা, দিলীপ কর্মকার দিবা, আর তার বাবার নাম অক্ষয় কর্মকার নাকি?
এখন আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদীপ দিচ্ছি তুলসীতলাতে তো পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদীপ দেওয়ার মধ্যেও দিয়েছি সপ্ত প্রদীপ দিচ্ছি তোমার বিনা পানি কর্মকারের বাবার নাম হচ্ছে ভাই ঘুম আছে যে উঠে যাবে না তিন পুরুষের প্রদীপ দেখানো তুলসী বেদির সামনে এই যে এখানে ফানুস উড়াচ্ছে আজকে কালী পুজো আর ফানুস উড়বে না তাই কখনো হয় তো আমি ভাবলাম একটা ফানুস উড়ানোই হোক তো ফানুসটা উড়ানো দিয়েই ভিডিওটা শেষ করব তোমরা দেখো ফানুসটা কত উপরে উঠছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ¡Gracias!